লক্ষীর ভাণ্ডার সম্পর্কে আজ একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জানবো। প্রথমেই জানবো যে কারা কারা এই সুবিধা পাবেন, কি কি তোমাদের নথি লাগবে, অর্থাৎ কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের ফর্মটা ফিল আপ করতে। তারপর জানবো যে কোথায় তোমরা যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে, সমস্ত কিছু। তো আজকে সমস্ত কনফিউশন তোমাদের দূর হয়ে যাবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে যাবে, কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদের সঙ্গে এই ধরনের ইনফরমেশান শেয়ার করতে ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি সমস্ত তথ্য এখানেই এই একটা ভিডিওতেই পেয়ে যাবে। সুবর্ণ সুযোগ চলে এসেছে আবারও। আইসিডিএস ইন্টারভিউয়ের প্রস্তুতি এখন আবার তোমরা নিতে পারো। আমাদের ফোর্থ ব্যাচ লঞ্চ করা হচ্ছে, 15ই আগস্ট থেকে ক্লাস শুরু হবে। 200 জনেরও বেশি ছাত্রী ইতিমধ্যেই কিন্তু প্রশিক্ষণ নিয়ে নিয়েছে, তোমরা বিভিন্ন সময়ে তাদের ভিডিওগুলো দেখেছো। 2 মাসের টোটাল কোর্স থাকছে, এভরি সানডে লাইভ জুম ক্লাস করানো হবে 8:30টার সময়। সো আমাদের ক্লাসে এবারে থাকছে ড্রেস কোড অ্যান্ড ম্যানার্স, জিকে লাইভ ক্লাস প্লাস নোটস, আইসিডিএস লাইভ ক্লাস প্লাস নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স লাইভ ক্লাস প্লাস নোটস, ট্র্যাডিশনাল জিকে নোটস, এবং তার সঙ্গে অবশ্যই সিচুয়েশন বেসড কোশ্চেনের লাইভ ক্লাস। টোটাল 7 ক্লাস এবং 1 লাইভ অনলাইন মক ইন্টারভিউয়েরও কিন্তু সুযোগ তোমাদের কাছে থাকছে। দেরি করো না, এক্ষরই এনরোল করো তোমার নাম। স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো এবং যোগাযোগ করে নাও আমাদের সঙ্গে, সমস্ত কিছু ডিটেলস জেনে নাও, তারপর অবশ্যই আমাদের ক্লাসটি অ্যাটেন্ড করো। তোমরা এখন দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা পিডিএফ দেওয়া হয়েছে সেটা। তো এখানে দেখো লক্ষ্মীর ভাণ্ডার, যেটা হচ্ছে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে রয়েছে। প্রকল্পটি কী তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে ন্যূনতম মাসিক আর্থিক 500 টাকা করে তোমাদের দেওয়া হবে যারা হচ্ছে জেনারেল আছে, এবং এসসি এসটি যারা আছে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হবে মহিলাদের। তো এবার আমরা নিচের দিকে একটু দেখে নেব যে কারা কারা এই সুবিধা পাবে। দেখো এখানে কি বলছে, 25 বছর থেকে 60 বছর বয়সী এই রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এটা পাবে কিনা, এ পাবে কিনা, ও পাবে কিনা। তো দেখে নাও প্রতিটা পরিবারের কিন্তু মহিলা সদস্য। এবার কি বলছে, কোনো সরকারি বা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌর নিগম, পৌরসভা, স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করেন না। মানে তোমরা যদি কেউ সরকারি কোনো জায়গার অধীনে চাকরি করে থাকো, কারণ তোমাদের অনেকের কোশ্চেন ছিল যে আমার বাবা চাকরি করে বা এরকম কেউ চাকরি করে তাহলে আমি পাবো কি না, কিন্তু সেখানে কিছু বলা নেই। এখানে বলছে যে তুমি যদি নিজে চাকরি না করে থাকো, ধরো তোমার মা এটা পাবে, তো সেখানে যদি তোমার মা প্রত্যেক মাসে, ধরো তিনি একজন প্রাইভেট টিচার, তিনি ধরো প্রাইমারি একজন টিচার, তাহলে সে কিন্তু পাবে না, কারণ তিনি সরকারি চাকুরিজীবী, ঠিক আছে। তো সেক্ষেত্রে বলছে যে চাকুরি থেকে মাসিক উপার্জন করেন না, তারা কিন্তু একদমই পাবেন না। এইরূপ প্রত্যেক তপশালী জাতি, তারপর হচ্ছে আদিবাসী জনজাতি পরিবারের মহিলা মাসিক 1000 টাকা, এবং তপশালী জাতি বা আদিবাসী জনজাতি পরিবার ভিন্ন অন্য পরিবারের মহিলা সদস্য মাসিক 500 টাকা করে সহায়তা পাবে, ঠিক আছে। তাহলে বোঝা গেছে, তাহলে এখানে কী বলে দিয়েছে, সরকারি যারা চাকুরিজীবী আছে তারা কিন্তু পাবে না। তার মানে তোমরা যারা বলছিলে যে আমি আইসিডিএসের কর্মী পদে কাজ করি, তো আমি কি পাবো? না, তুমি পাবে না। তো নেক্সট আছে হচ্ছে কী কী নথি লাগবে। তো নথির কথাটা দেখে নাও, স্বাস্থ্যসাথী কার্ড যেটা তোমরা জানো সেটার একটা ফটোকপি লাগবে, আধার কার্ড যেটা আছে সেটার একটা ফটোকপি লাগবে, তপশিলী জাতি বা আদিবাসী জনজাতি যেটা তোমরা আছো, এসসি এসটি সার্টিফিকেট সেটার একটা লাগবে। নেক্সট হচ্ছে আবেদনকারীর ব্যাংকের পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বার, টাকাটা কোথায় ঢুকবে, পাসবইয়ের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ঠিকানা, আইএফএসসি কোড, এই সমস্ত কিছু তোমাদের দরকারি যে তথ্যগুলো আছে সেগুলোর একটা ভালো করে জেরক্স করবে, তারপরে গিয়ে সেগুলো অ্যাটাচ করতে হবে। আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙিন ফটো, তোমাদের একটা বা দুটো তোমাদের ফটো লাগতে পারে। নেক্সট হচ্ছে যথাযথভাবে স্বাক্ষর করার, স্বাক্ষররা আবেদনকারীর নিম্নলিখিত ঘোষণাপত্র, তিনি কি করতে হবে, তিনি পশ্চিমবঙ্গের অধিবাসী হতেই হবে। নেক্সট হচ্ছে তিনি কোনো সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থা, বিধিবদ্ধ সংস্থা, পৌর, স্থানীয় স্বশাসিত সংস্থা, সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান প্রভৃতিতে নিয়মিত কোনো চাকরি থেকে মাসিক উপার্জন করবে না, এইরকম
মহিলাই কিন্তু একমাত্র পাবে। নেক্সট হচ্ছে আবেদনপত্রে দাখিল করা সকল তথ্য সত্য। নেক্সট হচ্ছে মানে তোমরা যেই ইনফরমেশনগুলো তাদের দিচ্ছ সেটা যেন সব কিছু সত্য হয়। যোগাযোগ কোথায় করবে? দুয়ারে সরকার ক্যাম্পে। দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেখানে যোগাযোগ করবে। আজকে সকালেই একটা ভিডিও দেওয়া হয়েছে এর আগেই, তো সেটা অবশ্যই দেখে নেবে। সেটা কিন্তু সমস্ত কিছু মুখ্যমন্ত্রী নিজেই বলে দিয়েছে কীভাবে কী করতে হবে। নেক্সট হচ্ছে বিশদ জানার জন্য তোমরা এই ওয়েবসাইটটা দেখতে পারো। তোমাদেরকে প্রথম দিকে যেই ওয়েবসাইটটাতে আমি দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে এই ওয়েবসাইটটা www.wbcdwdsw.gov.in। এই ওয়েবসাইটটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের। তোমরা এখানে গিয়ে কিন্তু সমস্ত তথ্য আরও দেখে নিতে পারো। তো এটাই হচ্ছিল হচ্ছে ভিডিও। আশা করি তোমাদের সম্পূর্ণ তথ্য দিয়ে আমি সাহায্য করতে পেরেছি। যদি ভালো লাগে এই ধরনের ভিডিও আরও যদি চাও তোমরা অবশ্যই আমাকে একটা মেসেজ করো বা কমেন্ট বক্সে জানিও। এবং প্রত্যেকটা যে এরকম স্কিম আছে কি না, স্কিম যেগুলো আছে সেগুলোর যদি ভিডিও চাও এবং সেগুলো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় এইগুলোর ওপরেও যদি ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে একটা ইয়েস বা আমরা এই ধরনের ভিডিও চাই এইভাবে কিছু একটা কমেন্ট করে যেও, আমি বুঝে নেব। ধন্যবাদ। এই ভিডিওর যে লিঙ্কগুলো সেগুলো এভরিডে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম পেজ এবং আমাদের টেলিগ্রাম, আমাদের টুইটার, সমস্ত জায়গায় তোমরা আমাদেরকে ফলো করতে পারো। আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়ালি কিন্তু ভীষণ ভালোভাবে কুইজ, তারপর বিভিন্ন রকম নোটস, লিঙ্ক, অনেক কিছু শেয়ার করা হয়। অবশ্যই সব জায়গাগুলোতে তোমরা জয়েন করে যেতে পারো। আর আমাদের যদি ICDS এর ব্যাচে ভর্তি হতে হয় নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেখানে একটা জাস্ট হোয়াটসঅ্যাপ করতে হবে, আমি তোমাদেরকে 24 ঘন্টার মধ্যে তার অ্যান্সার করব। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো।